ঘটনা হচ্ছে বাংলাদেশ থেকে বিশালগড় সবজি ব্যবসায়ী, ক্ষুদ্র সবজি ব্যবসায়ী কানাইলাল ঘোষ দুই চার বছর হচ্ছে বাংলাদেশ থেকে এসছে। আসার সময় সে ব্যাংকের একটা লোন একজনকে গ্যারান্টার দিয়ে, সে তার নাম হচ্ছে কি, উজ্জ্বল রবি দাসের নামে গ্যারান্টার দিয়ে বাংলাদেশ থেকে ব্যাংকের থেকে 19 লাখ টাকা লোন আনছে এবং উজ্জ্বল রবি দাস থেকে 3 লাখ টাকা আনছে। সেই অভিযোগটা নিয়ে আমি যেহেতু গুলবাজারের প্রতিনিধি, সেই অভিযোগটা আমার কাছে আসে, তখন আমি সবজি ব্যবসা, আমাদের গুলবাজারের সবজি সেক্রেটারি নকুল দেবনাথনের কথা বলি, নকুল দেবনাথ তিহেনের কমিটির কথা বলে তিহেনে আসার সিদ্ধান্ত নেয়। তখন সে আমাকে বলে, দাদা চলেন গুলবাজার যামো, আর বিশালগড় যামো, এবং তখন বাংলাদেশ থেকে যারা তাদের নিয়ে আসে, আসার পর তারা আমাদের সাথে কোনো কথা না বলে তারা আমাদের উপর অনেকটা আক্রমণের মতো চেয়ার তুলছে মারার জন্য। আমাদের বিশাল বাংলাদেশের প্রতিনিধি যিনি আসেন, উনি কিন্তু একজন কাউন্সিলর, বাংলাদেশের কাউন্সিলর, ওনারূপে চেয়ার তুলছে মারার জন্য। এখানে আরেকজন আছে বাংলাদেশের রেলওয়ের অফিসার, রিটায়ার্ড অফিসার, ওনারও আক্রমণ করতে গেছে। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা নিয়ে আমরা খুব দুঃখ পাইছি। এরপর পুলিশ গিয়ে আমাদের ডাইকা থানায় নিয়ে আসতো, থানায় নিয়ে আমার সাথে আলোচনা করতে গেলো, করতে গিয়ে এবার কালাইরে গিয়া আর পাইল না, কালাই ভাগিয়ে গেছে। তাহলে যদি সে সত্যি হইত, যদি সে লিগেল পয়েন্ট থাকতো, তাহলে সে বাগলো কেন? কালাই হলো এখানে বাংলাদেশের যে বাগিয়া এসেছে, যে বাগিয়ায় পড়ছে, তার নাম হচ্ছে কালাই। একে প্রতারণা করছিল ব্যাংকের সাথে, প্রতারণা এবং আমার সাথে প্রতারণা করছে। দোকান আছে, আমার দোকানের পাশে কানাই চন্দ্রর দোকান ছিল, ওই সুবাদে আমি তাকে ব্যবসা করার জন্য 3 লক্ষ টাকা দেই এবং ব্যাংকের থেকে সে 25 লক্ষ টাকার লোন নিচ্ছে এবং আমাকে গ্রান্টার করেছে এবং সে ওই টাকা নিয়ে চলে যাচ্ছে ইন্ডিয়াতে। ইন্ডিয়া যাচ্ছে বিশালগড় নিউ মার্কেটে কাঁচা বাজার দোকানদারি করছে এবং এই বর্তমানে আমাদের বাংলাদেশে আমি একটা মামলা করছি, চেকের 3 লক্ষ ওয়ারেন্ট আছে আর IDC ফাইন্যান্স কমার্স থেকে টাকা নিচ্ছে 25 লক্ষ। 25 লক্ষের মধ্যে এখন 19.5 লক্ষ টাকা ডিউ আছে, এটা মামলা হচ্ছে অর্থ আইনে। এখন ওয়ারেন্ট আমি গ্রান্টার, আমার নামও ওয়ারেন্ট বাইর হয়ে গেছে এবং কানাই ইন্ডিয়াতে বসবাস করতেছে, ওর নামও ওয়ারেন্ট বাইর হয়ে গেছে। কত বছর আগে এই ঘটনাটা ঘটে? 2021 সাল। তো কানাই এদেশে কবে আসেন? তার মাসি তো ভাইয়ের আছে, স্বপন বলাই, তারা আশ্রয় দিয়েছে এখানে এবং আমরা এখানে যখন এই ব্যবসায়ী সমিতিকে জানাই তো দাদা, তখন আমরা দাদাকে সহযোগিতা চাই, তো দাদা এখানে আসেন একটা উন্নতের কমিটির মাধ্যমে একটা সমাধানের জন্য। কিন্তু আমরা আসার পরে আমাদের 6-7 জন ছিলাম, সবাই তারা আক্রমণ আমাদের উপরে করছে, গালাগালি, বিশ্রী ভাষা, গালাগালি, চেহার তুলে মারতেছে, হাত দিয়ে মারতেছে। এমন অবস্থায় আমাদের পর দিয়ে বিশালগড়ের থানার পুলিশ যায়, ওইখানে যাইয়ে আমাদেরকে উদ্ধার করে আনে। আনার পরে আমরা এখানে ওনাদেরকে সম্পূর্ণ ডকুমেন্ট দেখাই, আমরা পাসপোর্ট এবং তার ওয়ারেন্টে বাড়ি সব কিছু তাকে দেখাই। এখন আমরা চাচ্ছি, যে কানের বিরুদ্ধে অভিযোগ, উনি কি সহপরিবারে এখানে এসছেন? হ্যাঁ, সহপরিবার আসলে আগে অবৈধভাবে আসছে, এরপরে ওর দুই ছেলে আসছে আর বউ আসছে, পাসপোর্ট করে আসছে, কিন্তু ও অবৈধভাবে আসছে এবং উল্টে আসছে, পাসপোর্টের মেয়াদও তার শেষ, ভিসার মেয়াদও শেষ, তার বউ ছেলেও অবৈধ এখানে। কিন্তু এখানে তার খালতো ভাইরা সাপোর্ট দিচ্ছে তাদেরকে, আমরা আসলে আমাদেরকে মারধর করছে বিভিন্নভাবে, মেরে ফেলার হুমকি দিচ্ছে তারা। আজকে যারা আপনাদের উপর আক্রমণ করছে, চিনেন তাদেরকে? ওরা এখানে নিউ মার্কেটের ব্যবসায়ী সমিতির সেক্রেটারি ছিল আর পার্শ্বদের ব্যবসায়ী ছিল, স্বপন ঘোষের ছেলে ছিল, স্বপন ছিল, তার আরও বন্ধু বান্ধব আসলে, সবাই প্রায় 20-25 জন আমাদের উপর আক্রমণ করেছে। আপনার নাম কি? আমার নাম উজ্জ্বল রবি দাস।